হবে আচ্ছা ঠিক আছে বোন আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আলোচনা করবেন আমাদের বোন প্রশ্ন করেছেন বাচ্চা আর কখনোই নিবে না এই জন্য পদ্ধতি অবলম্বন করেছেন এরপরে কনসেপ্ট হয়ে গেছে পঁয়তাল্লিশ দিনের মাথায় দেখলেন যে যেহেতু বেবি চলে এসেছে তো উনি আবার ট্যাবলেট খেলেন বা মেডিসিন নিলেন আসলে বাচ্চা নেওয়া না নেওয়ার হুকুম কি আসলে বাচ্চা আমরা বলি আর কি নেওয়া না নেওয়া আসলে এই বলাটাই একটা অসুন্দর কথা এই যেহেতু আল্লাহ রিজিক দৌলত সন্তান আল্লাহর হাতে এবং নবীজিও বলেছেন মা আমিন নাসামাতিন কা ইনাতিন আল্লাহ ওহিয়া কা ইনা যে সন্তান পৃথিবীতে আসা সে আসবে তো এই এগুলোর সামগ্রিক শিক্ষাটি হলো যে আল্লাহর উপর তাওয়াকুল রেখে আল্লাহ রিজিক দাতা এই বিশ্বাস রেখে ওমামিন দা আল্লাহ রিসকুহা আল্লাহই বলেছেন ওলা তখতুল্লা উল্লাহু খাশিয়াতমল নাহক অন্য জায়গায় বলেছেন নাহু হুম ওয়া ইয়াহুম মানে তোমরা অভাবের ভয়ে সন্তানকে হত্যা করো না আমি তাদেরকে রিজিক দিব তোমাদেরকেও দেবো আবার বাণী ইসরা বলেছেন যে তোমাদেরকেও দেবো তাদেরকেও দেবো সব জিনিস মিলিয়ে এটা হলো যে আল্লাহর উপর ভরসা করাটা আসতে হবে এরপর হলো যে পরিবারের অন্য কোনো সাময়িক সমস্যা যেমন পড়াশোনার বাধা হয়ে যাচ্ছে অথবা এক সন্তান দুধ পান করছে অথবা পুষ্টি সমস্যা স্বাস্থ্য সমস্যা ইত্যাদি কারণে সেই ব্যক্তি কিন্তু আলাদাভাবে কোনো আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে নিতে হবে মানে ঢালাউভাবে সবাই একটা পদ্ধতি নিতে পারবেন না যেমন যার জ্বর উঠবে সে প্যারাসিটামল খাবে যার পেটে সমস্যা হবে সে একটা ওষুধ খাবে কিন্তু সবাইকে এই ওষুধ খাবে এর বলা যাবে না এটা ব্যক্তির সমস্যা আলমদিনের সমস্যা নয় এখন যে যে প্রশ্ন তিনি করেছেন যে পঁয়তাল্লিশ দিন পর সে সন্তানকে হত্যা করা সেখানে মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে প্রাণ ফিরে এলে মানে প্রাণ যুক্ত হয়ে গেলে সেই ব্রণকে হত্যা করা ওই মানুষ হত্যা করারই অপরাধ হবে আর এর আগে যদি হয় সেটা অপরাধটি কম হবে কিন্তু ইসলামের বা আল্লাহর প্রতি তাওয়াক্কুলের অভাব হলে সেই তাওয়াক্কুল না থাকার কারণে গোনা হবে